সুপ্রিয় দর্শক মণ্ডলী, অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেল, অক্সিজেনের ফেরিওয়ালা ফেসবুক পেজ এবং আবুল হোসেন গ্রিন ফেসবুক আইডি ইতিবাচক কথা বলতে বদ্ধপরিকর। আজকে কিন্তু সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাওল ইউনিয়নের মালেক মোড় খেলার মাঠে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে। এসিআই অ্যানিমেল জেনেটিক্সের আয়োজনে আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ নিয়ে বিস্তারিত তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরতে হাজির হয়েছি আমি আবুল হোসেন। এই আয়োজন সম্পর্কে বিস্তারিত জানব। শুরুতেই অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেল, অক্সিজেনের ফেরিওয়ালা ফেসবুক পেজ এবং আবুল হোসেন গ্রিন ফেসবুক আইডিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। যে আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে সিরাজগঞ্জের একদম মানে প্রান্তিক পর্যায়ে যে ইনফরমেশনগুলো আপনারা ইউটিউব চ্যানেল এবং পেজে দেন, এটা খামারিরা উপকৃত হচ্ছে। আজকের এই যে একটা ব্যতিক্রমী আয়োজন আপনাদের প্রীতি ফুটবল ম্যাচ, সেখানে আপনারা উপহার হিসেবে গাছের চারা রেখেছেন, আমি অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আজকের আয়োজন নিয়ে একটু বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য আপনাকে আহ্বান জানাচ্ছি। জি ধন্যবাদ। আমি বলছিলাম যে এসিআই অ্যানিমাল জেনেটিক্স সারা বাংলাদেশে আমাদের মাঠ পর্যায়ে যারা লাইভ স্টক অ্যাসিস্ট্যান্ট আছে তাদেরকে নিয়ে আমরা একটা মানে পুনর্মিলনে একটা প্রীতি ফুটবল ম্যাচ আমরা অলরেডি অর্গানাইজ করছি এবং এই ঝাউল ইউনিয়নে মালেক মোড়ে আমরা আজকে সিরাজগঞ্জে প্রথম এই ধরনের একটা ম্যাচ আমরা আয়োজন করছি এবং এর মাধ্যমে আমরা আমাদের যারা লাইভ স্টক অ্যাসিস্ট্যান্ট আছে তাদেরকে আমরা হ্যাপিনেস দিতে চাই, তাদের সাথে আমরা এনজয় করতে চাই টাইমটাকে। আপনি জানেন যে এসে অ্যানিমাল জেনেটিক্স তিনটা ব্রিড নিয়ে আমরা কাজ করি, হলস্টেন ফিজিয়ান, শাহিহল এবং হচ্ছে আরসিসি। তো আমাদের এখানে দুইটা টিম আছে, শাহিহল টিম এবং এখানে আছে হচ্ছে হলস্টেন ফিজিয়ান টিম। তো আমরা দুই টিমে ভাগ হয়ে খেলবো, আমরা এটা এনজয় করব এবং আমাদের এই খেলার মাঝে আমরা আমাদের যারা দর্শনার্থী এবং আমাদের এখানে যারা দর্শক হিসেবে থাকবে তাদের মাঝে আমাদের লিফলেট, আমাদের ব্রিড আপগ্রেডেশন নিয়ে, সরকারের ব্রিডিং পলিসি ইম্প্রুভমেন্ট নিয়ে, প্রাণী সম্পদের উন্নয়ন নিয়ে আমরা যে লিফলেট করছি সেটা আমরা হ্যান্ড ওভার করবো। এর মাধ্যমে আসলে খামারিদের জাতের উন্নয়ন হবে, গবাদি পশুর জাতের উন্নয়ন হবে এবং খামারিরা উপকৃত হবে, এই মূল মন্ত্রকে সামনে নিয়ে আমরা সারা বাংলাদেশে এজি ক্লাব, আমরা অলরেডি বলছি এজি ক্লাব এলএ প্রীতি ফুটবল ম্যাচ, সৌজন্যে এসে অ্যানিমাল জেনেটিক্স, এই ধরনের প্রোগ্রাম আমরা 50টা করব। আমি আশা করি আজকের এই প্রোগ্রামটাকে আমরা সাকসেসফুলি করতে পারলে সিরাজগঞ্জে আমরা আরও 10টা প্রোগ্রাম করব, কারণ বাংলাদেশে ডেইরি পকেট জোন হচ্ছে সিরাজগঞ্জ, আমরা সেইটাকে আমরা ইয়ে করব। আর প্রীতি উপহার হিসাবে আপনি আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন যে গাছ, আপনারা আজকে যে একটা ব্যতিক্রমী আয়োজন করেছেন গাছ উপহার, তো হঠাৎ করে এই প্রীতি ফুটবল ম্যাচে গাছ উপহার কেন দিচ্ছেন, আপনার পরিচয়টা সহজে একটু বলতেন। আমি ডাক্তার মনোজ্জামান, আমি অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার হিসেবে আছি এসি অ্যানিমাল জেনেটিক্সে। আর গাছ আসলে দিয়েছি এই জন্য যে প্রকৃতিকে নির্মল রাখার জন্য, প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য, বায়োলজিক্যাল ইকোসিস্টেমকে বজায় রাখার জন্য গাছের ইম্পর্টেন্স খুবই জরুরি। আমাদের দেশের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, আমাদের দেশের ইকোলজিক্যাল সিস্টেম চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা চাই আমরা শুধু ব্রিড আপগ্রেডেশন করলেই হবে না, আমাদের পরিবেশটাকে যেন আমরা রক্ষা করতে পারি, এই জন্য আমরা গাছটাকে আসলে বেছে নিয়েছি। এর পরিবর্তে হয়তো আমরা শেভিং ক্রিম কিংবা বেল্ট, একটা ওয়ালেট কিংবা একটা মোবাইল হোল্ডার অনেক কিছু দিতে পারতাম, কিন্তু ওইটা না দিয়ে তাদেরকে আমরা একটা স্থায়ী একটা সম্পদ যেন পরিণত হয়, এখানে ইকোলজিক্যাল সিস্টেম যেন মেনটেন হয় এবং সে যেন শান্তিতে, একটা গাছকে দেখলেও অনেক সময় ভালো লাগে যে আমার সুন্দর একটা গাছ হয়েছে, একটা অ্যাসেট যেন হয়, সেইটাকে উদ্দেশ্য নিয়ে আসলে আমাদের গাছ দেওয়া। এই যে আপনার এলাকায় একটা ব্যতিক্রমী আয়োজন প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন, সেখানে গাছের চারা উপহার, আপনার কোম্পানির সকল প্রতিনিধি এখানে এসেছে, এই প্রথম একটা আয়োজন আপনারা করতে পেরেছেন, এটা নিয়ে আসলে কী বলবেন, আপনার অনুভূতিটা কীভাবে ব্যক্ত করবেন? আমার অনুভূতি অনেক আনন্দ লাগতেছে যে আমার এলেরা এরকম একটা আয়োজনে সাক্ষী হচ্ছে, সারা বাংলাদেশের মানুষ দেখবে, তো খুবই ভালো লাগতেছে আমার। দুই দলের দুইজন অধিনায়কের একটু বক্তব্য নিব, তারপরে আমাদের আজকের এই আয়োজকের প্রধান অতিথি যিনি রয়েছেন তিনি খেলার উদ্বোধন ঘোষণা করেন। এসিআই জেনেটিক্স এই ফুটবল প্রীতি আমরা খুবই আনন্দিত, আমরা সবাই এআই টেকনিশিয়ান একসাথে হতে পেরে এই ফুটবল খেলা প্রীতি ম্যাচে আমাদের এসিআই এর প্রতিনিধিরা যে এত সুন্দর একটা আয়োজন করছে এতে আমরা খুবই খুশি। গাছ একটা উপকারী জিনিস, আর গাছটা এই একটা গাছ আমাদের হয়তো একটা মোবাইল ডেলিভারি ওটা যে কোনো সময় পড়ে যা ভেঙে গেল শেষ হয়ে গেল, এই গাছটা যদি অদূর ভবিষ্যতে আমার ছেলেপেলে আমার নাতিপুতিকে যদি লেখে যায় এই গাছটা একদিন দেখা যাবে 2 লাখ টাকার সম্পদ হয়ে গেছে, তো এটা একটা বিশাল ব্যাপার, এই জিনিসটা দেওয়ার জন্য আমরা আরও খুশি। আমার নাম মোহাম্মদ আবুল কাশেম স্বপন, এসিআই জেনেটিক্সের এসিআই টেকনিশিয়ান, এআই টেকনিশিয়ান। আমি মোহাম্মদ মোতালেব হোসেন পলাশ, জামতল ইউনিয়ন, এসিআই অ্যানিমাল জেনেটিক্সের একজন কর্মী।
তো আমি ধন্যবাদ জানাই এসআই জেনেটিক্স অ্যানিমালতে যারা উদ্যোগন কর্মকর্তা আছেন তাদের কাছে আমি ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই আপনাকেও যে আপনি একজন অক্সিজেন ফেরিওয়ালা হিসেবে এই মানে আমাদের খেলাগুলো এবং আমাদের সব কিছু আপনি তুলে ধরবেন মানে জাতিকে সবাই দেখবে এটা উপলব্ধি করবে এসআই জেনেটিক্স অ্যানিমালস এরা সবার কাছে ছড়িয়ে পড়বে এটা আমাদের কাছে গর্বের বিষয় এবং এখানে যারা মানে আসছে সবাই আমরা যারা খেলতে আসছি সবাইকে একটা করে গাছ উপহার দিবে এই গাছটা আসলে মানে আস্তে আস্তে বড় যখন হবে তখন এরা আরও বিশাল আকার ধারণ করবে দেখা যাবে যে হয়তো আমি না থাকতে পারি কিন্তু আমার ছেলেমেয়ে প্রজন্মে যারা আছে তারা হয়তো এই গাছটা বিক্রি করে একসময় একটা মানে বড় কিছু চাহিদা মেটাতে পারবে অন্য অন্য কিছু কিন্তু এটা সম্ভব না তো এই পরিপ্রেক্ষিতে একটা গাছ যাতে একটা পরিবেশ বান্ধব সে হিসেবে গাছগুলো উপহার দেওয়া আমরা সবাই খুশি পঞ্চাশটা হচ্ছে এই দুই মাসের ভিতরে আমরা অর্গানাইজ করব প্রত্যেকটা এতে যদি আমরা হচ্ছে ৩০টা করে গাছ দেই তাহলে ৫০টাতে আমাদের হচ্ছে প্রায় ১৫০০ গাছ আমরা হচ্ছে বৃক্ষরোপণ প্লান্টেশন করব এটা আমি মনে করি যে আমাদের ইকোলজিতে আমরা কিছুটা হলেও আমরা ইফেক্ট ফেলতে পারবো এবং এটা উদ্বুদ্ধ হবে আমি আর কথা বাড়াবো না আমি এখন আজকের এই প্রোগ্রামে ঝাউল মালিকের মোড়ে আজকে আমাদের এসিআইএজি ক্লাব কর্তৃক আয়োজিত এলএ প্রীতি ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন করছি ধন্যবাদ খুব আনন্দিত আমি আমার জীবনের এট ফার্স্ট এই খেলার রেফারি হিসেবে দায়িত্ব পালন করলাম এই জন্য এজি ক্লাব এসআই অ্যানিমেল জেনেটিক্সকে অসংখ্য ধন্যবাদ আসলে ব্যতিক্রম ধর্মীয় একটা অনুষ্ঠান আমি জীবনেও কখনো দেখিনি যে হয়তো এই ফুটবল খেলায় প্রত্যেকটা প্লেয়ারে একটা করে গাছ উপহার দেওয়া একটা নজিরবিহীন একটা ঘটনা নজিরবিহীন ধন্যবাদ এসআই এজি ক্লাবকে ধন্যবাদ আমি ডক্টর সোহাগ এসআই অ্যানিমেল জেনেটিক্স ভেটেনারি শাখার ভেটেনারি অফিসার হিসেবে দায়িত্বরত আছি বগুড়া জোনে আমি রাজশাহী এবং রংপুর ডিভিশনে কাজ করছি আমাদের এসিআই অ্যানিমাল জেনেটিক্স বাংলাদেশের ব্রিডিং পলিসি মেনে কৃত্রিম প্রজননের সাহায্য করে খামারি পর্যায় পর্যন্ত আমাদের জাত উন্নয়নে এই কর্মযজ্ঞ গত ৪ বছর থেকে চলছে এবং আমরা আজকে বাংলাদেশের দ্বিতীয় পর্যায় পর্যন্ত চলে এসেছি মাঠ পর্যায়ে আমাদের এই কৃত্রিম প্রজনন কর্মীদেরকে নিয়ে আমরা আসলে আজকে এই এজি ক্লাব থেকে একটা ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করেছি এই প্রীতি ফুটবল ম্যাচে সাধারণত আমরা আসলে আমাদের খামারি পর্যায় পর্যন্ত এই এসিআই অ্যানিমেল জেনেটিক্সকে পরিচিত করার জন্য কাজ করছি আমরা প্রতি বছরই বিভিন্ন রকম ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে আমরা আসলে এসিআই অ্যানিমেল জেনেটিক্সকে পরিচিত করি প্রান্তিক পর্যায় পর্যন্ত আর আজকে এই খেলায় আসলে আমরা খামারি পর্যায় পর্যন্ত পৌঁছানোর জন্য আমরা এলএ কর্মীদেরকে একটি করে গাছ উপহার দিয়েছি প্রত্যেকটা এলএ কর্মী তাদের খেলা শেষে হয়তো তাদের পুরস্কার হিসেবে গাছ পাবে কারণ আমরা মনে করি গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান আর অক্সিজেনের ফেরিওয়ালা মূলত এই কাজটি করে পরিবেশের ভারসাম্য বজায় তারা নানা কর্মযজ্ঞ চালায় এবং এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে তারা আমাদের পুরো সমাজের মধ্যে ছড়িয়ে যেতে চায় যে আসলে বৃক্ষের প্রয়োজনীয়তাটা কী তো আমি মনে করব যে শুধু খেলার উপহার সামগ্রী না আমাদের প্রত্যেকের উচিত এই বৃক্ষরোপণ করে বনায়ন সৃষ্টি করা এবং সাথে আমাদের পরিবেশের যে একটা ভারসাম্য সেটা রক্ষা করা ইস উদ্যোগে নিজের বাসায় নিজের এলাকায় এবং নিজের জেলা পর্যায়ে দেশ পর্যায় পর্যন্ত আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচিগুলোকে ফোকাস করতে পারি এর মাধ্যমে ছড়িয়ে যাক সবুজের আলো সবুজের স্নিগ্ধ বাতাস আমি মোহাম্মদ আলাউদ্দিন আমি আমার বাড়ি হচ্ছে ঝাওল পাশে এইখানে যে জিল হক ভাই ডিলার আছেন ওইখানেই আমার বাড়ি তো আজকে খেলা দেখতে আসছি খুব ভালো লাগতেছে খেলাটার আয়োজন করছে এসিআই জেনেটিক্স তো খুব ভালোভাবে উপভোগ করতেছি এবং ভালো লাগতেছে আর কি খেলাটা আমরা চাচ্ছি যে এরকম খেলা হোক এই খেলাগুলা থেকে এখান থেকে যারা ভালো প্লেয়ার তারা হচ্ছে বাছাই করে আবার অন্য জেলার সাথে খেলা পড়ুক যে সিরাজগঞ্জ জেলায় এরকম যারা আছে তাদেরকে নিয়ে এটা হচ্ছে যদি বাংলাদেশব্যাপী যদি এই খেলাটা হয় দেখা যায় ৬৪টা জেলার ৬৪টা টিমের সাথেই হচ্ছে এরা খেলা হোক এতে করে হচ্ছে আশা করি এখানে যারা এআইএসপি আছে যারা কৃত্রিম প্রজনন কর্মীরা আছে তারা হচ্ছে অনেক উৎসাহ পাবে এবং এতে করে আমরা এসিআই
সিমেন্ট সম্পর্কে জানতে পারবো। এটা খুবই একটা ভালো একটা উদ্যোগ, খুবই ভালো একটা আয়োজন যে হচ্ছে এখানে একটা গাছের চারা উপহার দেওয়া হচ্ছে। এটা দেশের জন্য অনেক উপকারী এবং আমাদের অক্সিজেনের সরবরাহ করবে। মানে একটা বসার ব্যবস্থা করে দিলে খুব ভালোভাবে দেখতে পারবে, সবাই উপভোগ করতে পারবে ঠিক মতন। মাঠের উন্নত করতে হবে, আশেপাশে পশ্চিম সাইডে ঠিক মতন মাঠের ই নাই, চাই সংস্কার করতে হবে। এটা মাঠের জায়গা আছে, অনেক জায়গা আছে, এগুলো তো ঠিক মতন মানে ঘাটে ফালায় ই করলে মানে ই হয়ে যাবে আর কি ভালোভাবে। ছেলেমেয়েরা সুন্দরভাবে খেলবে, নিজের ভাইয়ের নেয় খেলবে, কেউ একটু শব্দ করবে না, এই খেলার সুন্দরভাবে খেলবে, সকলেই জানে দেয় এই বাংলার। এই মাসে আমরা নিয়ম মতে খেলা চাই, খেলাটাও আমার ভালো লাগছে, এই জন্য আমরা খেলা দেখতে পাইছি, আমাদের খুব আনন্দ লাগছে, বেশি বেশি খেলা চাই। খেলাটা খুব ভালো হয়েছে কাকা, সুন্দর খেলা হচ্ছে, দিনই ভালো খেলা, ভালো হইতে খেলা, মোটামুটি ভালো খেলা, কত খেলা হবে কত বেটা দিনে ভালো হবে। আমি মোহাম্মদ রাজু খান, এসিআই অ্যানিমেল জেনেটিক্স, মার্কেটিং অফিসার, সিরাজগঞ্জ। তো আজকে অ্যানিমেল জেনেটিক্স আয়োজিত এজি ক্লাব থেকে আজকের এই ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে এসিআই কৃত্রিম প্রজনন পরিবার থেকে। তো এত সুন্দর একটা ফুটবল ম্যাচ আমরা আয়োজন করতে পেরেছি, এটা অত্যন্ত মানে আনন্দের। আমরা ভবিষ্যতে এসে অনেক সুন্দর ম্যাচ উপহার দেব এবং অনেক মানে অনেক ভালো আয়োজন করবো ইনশাল্লাহ। আমরা অক্সিজেনের ফেরিওয়ালাকে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আজকের আমাদের এই ফুটবল ম্যাচে উপহার হিসাবে আছে মানুষের পরম বন্ধু গাছ। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি, ধন্যবাদ অক্সিজেনের ফেরিওয়ালা আবুল হোসেন ভাইকে।